আমার এই বিষয়ে প্রথমত আমি বলি আগামী 27 জানুয়ারি যে ইলেকশনটা উন্মুক্ত করে দেয়া জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এবং আমাদেরকে নির্বাচনের সুযোগ দিয়েছে এই জন্য ধন্যবাদ এবং নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে বলছে আমরা সেইভাবে অংশগ্রহণ করছি বুড়িচং ব্রাহ্মণপাড়া এম এ জাহের একটা প্রার্থী আছে যার মার্কা কেতলি সে ইতিমধ্যে আপনাদেরকেও নাকি ক্রয় করে ফেলছে প্রশাসনকে শোনেন আমি মিডিয়াতে থাকবে আরে আরে আমারটা আমি কই আমরা এবার ডিঙ্গে এই কথা বলছে এই কথা বলা বলে শুরু করছে আমি সাংবাদিকতা ট্রেনিং করছি শুনেন এরপরে প্রশাসনের লোকজনদেরকে উনি যেইভাবে হোক অর্থ দিয়ে ম্যানেজ করবে এই জন্য নির্বাচন সুষ্ঠু না হওয়ার সম্ভাবনা আছে আরেকটা শকত মোহাম্মদ সাহেবের নির্বাচন পেপারটা প্রশাসন বৈধ করে দিছে এবং দামি প্রার্থী এন্তাসেমলক রুমির এটা বৈধ করে দিছে এবং নৌকা মার্কার প্রার্থীর এটা পেপারটা ভুল ছিল বৈধ করে দিছে এতে বিশ্বাস ভঙ্গ হয়েছে এই কারণে আমি মনে করি আগামী 7 জানুয়ারি মাসে যে ভোট হইব এটা আমাদের 25 লাখের বেশি খরচ করার বিধান নাই আমি 10 লাখেও খরচ করব না কিন্তু একটা প্রার্থী ইতিমধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে 200 কোটি টাকা তুলছে 140টা কেন্দ্রে দিতেছে আপনারা নজরদারিতে রাখবেন টাকা সহ ইনশাল্লাহ আমরা ধরবো বাস করে ভোটে বাস করবে না যদি সরকার কোনো অনিয়ম করে এবং নির্বাচন কমিশন অনিয়ম করে কইরা সকস সাবরে ঘোষণা দিয়ে ফেলতে পারে এটা আমরা পাহারার ব্যবস্থা করব